আপন আলোয়। প্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে সম্প্রচারিত শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান আপন আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাশিম। বন্ধুরা, আজ অন্তরঙ্গ আলাপনে আমাদের অতিথি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক তাপস কুমার দাস। কুমিল্লার নজরুল সঙ্গীত অঙ্গনে সুপরিচিত নাম তাপস কুমার দাস। কুমিল্লা বেতারে বিশেষ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তিনি। মঞ্চের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও। কুমিল্লার নামী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক তিনি। 2015 সাল থেকে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাপস কুমার দাস। কুমিল্লার বিশিষ্ট এই নজরুল সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষকের সঙ্গে আজ আমাদের অন্তরঙ্গ আলাপন। তাপসদা, চীন আন্তর্জাতিক বেতারের আপন আলোয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, চলছে মোটামুটি ভালোই। দাদা, আমরা অনেক খুশি। কুমিল্লার মতো একটা ঐতিহ্যবাহী জেলায় আপনি জীবনভর সঙ্গীত সাধনা করছেন, আপনাকে আমাদের মাঝে আপন আলোয় অনুষ্ঠানে পেয়ে আমরা খুব খুশি। আপনার সঙ্গে আপনার সঙ্গীত জীবন এবং কুমিল্লার সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে একটু কথা বলবো আমরা আজকে, কিন্তু শুরুতে একটা গান দিয়ে, আপনার একটা গান দিয়ে শুরু করতে চাই আমরা অনুষ্ঠানটা। অবশ্যই আমি প্রথমেই শুরু করছি নজরুলের বিখ্যাত গান, সবই তো বিখ্যাত, তো সবার কাছে খুবই পরিচিত গানটা, সেটা হচ্ছে মোর প্রিয়া হবে এসো রানী দিব খোঁপায় আরারতি, মোর প্রিয়া হবে এসো রানী দিব খোঁপায় আরারতি, করণে দুলাব তৃতীয়া তিথি, করণে দুলাব তৃতীয়া তিথি, জয়তে চাঁদের দু প্রিয়া হবে এসো রানী দিব খোঁপায় আরারতি। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা, বিজুলি জারি ফিতায় বাঁধিব মেঘ রঙিল তু দিব খোঁপায় তারারতি, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রাম ধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রাম ধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে, আমার গানের সাথ সুর দিয়া তোমার বাসর রুচিব প্রিয়া, আমার গানের সাথ সুর দিয়া তোমার বাসর রুচিব প্রিয়া,
তোমারে ভিলিয়া গাইবে আমার কবিতার বুলবুল, দিব মোপায়ে তারার ফুল, মোর প্রিয়া হবে এ সুরানি, দিব মোপায়ে তারার ফুল, করণে দুলাব তৃতীয়াতিথি চৈতে তাদের দু, প্রিয়া হবে এ সোরানি, দিব হোপায় তারার ফুল। বাহ, খুব চমৎকার শুরু করলেন দাদা। মোর প্রিয়া হবে এ সুরানি, দেব খোপায় তারার ফুল। আমরা বড় জোর বেল ফুল কিংবা অন্য কোনো ফুলের মালা পর্যন্ত যেতে পারি, কিন্তু বিদ্রোহী কবি, আমাদের প্রেমের কবি নজরুল প্রিয়ার খোপায় তারার ফুল গুঁজে দেবেন, তার পক্ষে এটাই সম্ভব। অনেক ধন্যবাদ এটা দাদা। এইচএমভি স্টুডিওতে তখন মানে বন্ধুরা বসে গল্প করছিলেন, তো সে অবস্থায় নজরুল সেখানে ছিলেন, তো সবাই বলছে আজকে ওর জন্মদিন, এরকম গিফট দিতে হবে, কি দিব। তো নজরুলকে বললো যে তোমার যদি হয় তুমি কি দিবে, তখন তৎক্ষণাৎ বলে আমি ভাবছি ভাবছি বলেই কিন্তু এই গানটা লিখা। বাহ, খুব অসাধারণ, অসাধারণ, অনেক সুন্দর শুরু করলেন দাদা, অনেক ধন্যবাদ। তাপস দা, আমাদের দেশের একটি বিশিষ্ট সঙ্গীত পরিবারের সন্তান আপনি, সঙ্গত কারণেই পরিবারে হয়েছে সঙ্গীতে হাতে খড়ি, সেই শুরুর গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। আমি যখন মানে জন্মের পর থেকেই তো আমরা গান শুনছি, জি আমার বাবা সঙ্গীত শিক্ষার্থী সম্মিলন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, জি সেখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা এই গান শিখতে আসতো। আমাদের মানে প্রতিষ্ঠানটাতে বেসিক্যালি ক্লাসিক্যাল গানটাতেই প্রাধান্য দেওয়া হয় বেশি, আচ্ছা কেননা মানে ক্লাসিক্যালটা ভালো করে জানলেই কিন্তু অন্যান্য গানগুলি পারা যায়। বিশেষ করে প্রথম থেকে আমাদের এই প্রতিষ্ঠানে বাবা বলতেন নজরুল করতে গেলে, ভালোভাবে নজরুল করতে গেলে ক্লাসিক্যাল ভালো করে শিখতেই হবে, কারণ প্রত্যেকটা গানই কিন্তু নজরুলের ক্লাসিক বেসড গান, বেশিরভাগ গানই ক্লাসিক বেসড গান, কারণ এটা যদি ভালো করে গাইতে কেউ চায় তাহলে কিন্তু তাকে ক্লাসিক্যাল প্র্যাকটিস করতেই হবে। তো আচ্ছা যার জন্য আমাদের বাসার পরিবেশটাই ছিল এরকম, মানে আপনি যে সবসময় গানের চর্চাটা হতো, তো সকাল বিকাল সন্ধ্যা সবসময় হতো, তো জন্মের পর থেকে কিন্তু আমরা ভালো ভালো গান শুনেই বড় হয়েছি আপনার হাতে খড়ি তো বাবার হাতে, আমরা বাবার হাতে। জানি ওস্তাদ সুধীন দাস আপনার আমার পরিবারেরই। কাকা, ছোট কাকা, হ্যাঁ, তো পরবর্তীতে কার কাছে গান শিখলেন, অন্য কোনো ওস্তাদ বা কারো কাছে কি না শিখেছেন? আমাদের আমার দি অলকা দাস, আমার দিদি বড়দি, জি তো দিদি তো ক্লাসিক্যালে মানে টেলিভিশন এবং আপনার বেতারে অনেক দিন যাবৎ গান করছেন, এখনো করছেন, এমনকি যায় যায় দিন যে পত্রিকা সেখানে মানে বেস্ট অ্যাওয়ার্ডটা ক্লাসিক্যাল শিল্পী উনি পেয়েছিলেন সেই সময়কার। আচ্ছা তো অলকাদি পরবর্তী সময় অলকাদির কাছে শেখা, আচ্ছা তারপর আচ্ছা হ্যাঁ তারপরে আমার ভাই মানস, মানস কুমার দাস, ও তো ক্লাসিক্যাল নজরুল দুইটাতে বেশ পারদর্শী। তো যখনই কোন ভাইয়েরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা প্রয়োজন হয় দেখে নেই দেখে নেই, এইভাবেই আমাদের শেখা। অনেক ধন্যবাদ, বুঝতে পারছি দাদা, একেবারেই পারিবারিক আবহ, একেবারে কমপ্লিট একটা সঙ্গীতের আবহ, সঙ্গীতের মধ্যে আপনারা বড় হয়েছেন সাংস্কৃতিক পরিবেশে, সেখান থেকে আপনাদের শিক্ষাটা সম্পন্ন হয়েছে। তাপসদা, আপনার বাবা গায়নাচার্য শ্রী সুরেন্দ্র নারায়ণ দাস প্রতিষ্ঠিত সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক, আপনি যেটা একটু আগে বলছিলেন যে ওখানে আপনাদের এটাতে ক্লাসিক্যাল সঙ্গীত হতো, আপনার বাবা ক্লাসিক্যালে জোর দিতেন বেশি, তো ঐতিহ্যবাহী এই সংগঠনটির বর্তমান কার্যক্রম কেমন চলছে? আমাদের সংগঠনের মানে প্রথম কাজটা হচ্ছে কি, আমরা শুদ্ধ সঙ্গীতের ব্যাপারে খুব প্রাধান্য দিচ্ছি, জি এবং নজরুলে বেশি অনেক ক্ষেত্রেই দেখা যায় আজকাল চেষ্টা করছেন ঠিকভাবে, কিন্তু অনেকেই মূল সুর যেটা আর কি নজরুলের, যেটা বলবো কি অ্যাপ্রুভ যে সুরটা, জি সেটাতে আমরা স্ট্যান্ড করছি যে এটাতেই করতে হবে। অনেকে ক্যাসেট শুনে করে ফেলে, কিন্তু আমরা ওই যে স্বরলিপি যেটা বেরিয়েছে সেই স্বরলিপিটা ফলো করি, আমরা নজরুলের গান সব বাচ্চাদের ছেলে মেয়েদের যারা আসে শিক্ষার্থী এদেরকে শেখাই, পাশাপাশি ক্লাসিক্যাল তো প্রথম তারপরে নজরুলটা শেখাই, এবং আমরা আমাদের এই সংগঠনে কিন্তু পঞ্চকবির গানও শেখানো হয়, সব আচ্ছা ধরনের গান কিন্তু আমরা শেখাই, আচ্ছা আচ্ছা এবং আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে কি সব ধরনের গান শিখতে পারে, প্রত্যেকটা গানের কিন্তু মানে যে একটা আলাদা বৈচিত্র্য আছে সেটা আমরা
স্টুডেন্টদেরকে মানে বোঝানোর চেষ্টা করি যে রবীন্দ্রসঙ্গীতের একটা ঢং আছে, নজরুলের একটা ঢং আছে, অতুল প্রসাদের একটা, প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল আছে। সেই নিশ্চয়ই স্টাইলটাকে আমরা বুঝিয়েই আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে তৈরি করি, যেমন সে যেন সব ধরনের গানে পারদর্শী হয়। তার অর্থ দাদা আপনি যে বলছেন যে আপনাদের এই সঙ্গীত শিক্ষার্থী সম্মেলনে আপনাদের এই সব ধরনের গান শেখানোর মতো প্রয়োজনীয় শিক্ষক রয়েছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা একেবারেই। আচ্ছা আচ্ছা, খুব খুব আর চমৎকার ব্যাপারটা হচ্ছে কি, কথা। আমাদের কারো আমাদের বাড়ির সবাই কিন্তু এই মানে আমার ফ্যামিলির সবাই গান করে। অলক আদি মানস, আমি তাপস, সুব্রত দাস আমার ভাই সেও নজরুল করে, আচ্ছা দীপাঞ্জন আচ্ছা দাস আমার ভাস্তে সেও করে, আচ্ছা আমার আচ্ছা, মেয়েও করে, সুলগ্না স্নেহা। একেবারে শিল্পীর মেলা আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। অনেক ভালো লাগলো শুনে দাদা। যেটা হচ্ছে যে তাপস দা, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি বেশ কবছর ধরে, এই সংস্থাটির কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই আমরা দেখি। আসলে এখানে তো শেখানো ঠিক সেভাবে হয় না, জি হ্যাঁ শেখানো হয় না, আমরা অনুষ্ঠান করি। করোনার কারণে বিভিন্ন সময় মানে অনেক দিন তো আমাদের অনুষ্ঠান বন্ধ ছিল, তারপরে যখনই ধরেন এই যে নজরুলের মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকীতে বেশ কয়েকটা ওই রোজা পড়ে যাচ্ছিল, যার জন্য আমাদের প্রোগ্রাম করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তো আমরা প্রত্যেকটা ইয়েতেই আমরা অনুষ্ঠানটা করি, জি আচ্ছা, মানে মানে ধরেন বছরে দুই দুই তিনবার অন্তত করে করি আমরা। আপনি আমাকে এর আগে বলছিলেন যে আপনাদের আপনার বাবার প্রতিষ্ঠিত সংগঠনটিকে আমরা প্রতি 3 মাসে আপনার একটা অনুষ্ঠান সম্ভবত করে প্রত্যেক থাকি। প্রতি 3 মাস পরে আমরা করি আর কি। যে আচ্ছা কিছুদিন আগে গেল আমাদের একটা অনুষ্ঠান, সেটা শুধু পঞ্চকবির উপর। আচ্ছা আচ্ছা দাদা, একটু কথা হলো আমাদের, আরো খানিকটা কথা বাকি আছে, সেই কথায় যাবার আগে আরেকটা গানে যাই, আর একটু শুনে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি এখন করছি শাওন রাত্রে যদি। শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ধরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষেধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিষেধ স্বপ্ন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ধরে, ছাউন রাতে যদি ঝুরিবে পূবালিবা ঘন দুরবনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহকে কা গাহিবে নিপোশাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহকে কা গাহিবে নিপোশাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজুলি দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ধরে, শাওন রাতে যদি।
তাপস দা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত শহর আপনাদের এই কুমিল্লা। বিদ্রোহী কবি 1921 থেকে 1924 সাল পর্যন্ত 5 দফায় 11 মাস ছিলেন কুমিল্লায়। এর মধ্যে 9 মাসই কুমিল্লা শহরে ছিলেন, আপনার শহর। নজরুলের প্রেম, বিয়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও লেখালেখির জন্য গ্রেফতারও হয়েছেন তিনি। নানা কারণে কুমিল্লা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জীবন ভর আপনার বংশ পরম্পরায় নজরুল চর্চা করছেন, নজরুলকে নিয়ে সাধনা করছেন। কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের একটা শাখা আছে আমরা জানি, তা আমি একটু জানতে চাই যে সার্বিকভাবে নজরুল চর্চাটা, সঙ্গীত গবেষণা কেমন হচ্ছে? আপনি কি সন্তুষ্ট একজন নজরুল সঙ্গীত শিল্পী এবং প্রশিক্ষক হিসেবে? সেখানে কাজ হচ্ছে, যে নজরুল ইনস্টিটিউট আছে সেখানে কবিতা আবৃত্তি শেখানো হয়, জি অভিনয় শেখানো হয়। আর কবিতা আবৃত্তিটা বেসিক্যালি মাহতাব সুমনের তত্ত্বাবধানে হচ্ছে, জি ভালোভাবেই হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। আর অভিনয় মানে শেখানো হচ্ছে, তারপরে গানও শেখায়। এখানে লাইব্রেরি আছে আর একটা অডিটোরিয়াম আছে, পাশাপাশি মানে উন্মুক্ত একটা জায়গা আছে যেখানে যে কেউ চাইলে অনুষ্ঠান করা যায়। আর এখানে যে দায়িত্বে আছে আলামিন, উনি যথেষ্ট সহযোগী, যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে সব ধরনের সহযোগিতা করে। এটা হচ্ছে আমাদের মানে একটা বিশাল প্রাপ্তি আর কি। ভদ্রলোক খুব আন্তরিক। অনেক ভালো লাগলো দাদা আপনার কাছে এই শুনে যে নজরুল ইনস্টিটিউট ওখানে বেশ কিছু কাজ করছে জেনে, আর আপনারা তো করছেনই। আমরা আশা করছি বা আমরা ভেবে আমাদের ভালো লাগছে যে নজরুলের স্মৃতি জড়িত কুমিল্লায় অনেক অনেক প্রভাব ফেলেছে কুমিল্লা নজরুলের জীবনে, অবশ্যই অবশ্যই পরবর্তী অবশ্যই জীবনে। আমাদের জাতীয় পর্যায়ে অনুষ্ঠানও তো আপনাদের কুমিল্লায় হয়ে থাকে, তো আমরা খুব আশা করব এবং সেটা সঙ্গত কারণে যে কুমিল্লা নজরুলকে যথাযথভাবে ধারণ করবে, এবং আপনারা সেটা করছেন বটে, এই জন্য অবশ্যই হচ্ছে, আমরা চেষ্টা করছি। জি নিশ্চয়ই নিশ্চয়ই দাদা। দাদা, নজরুল সঙ্গীত নিয়ে আপনার আগামী দিনের কোনো পরিকল্পনা? আমাদের পরিকল্পনা তো মানে আমরা সবসময় এটাই চালিয়ে যাচ্ছি যে শুদ্ধভাবে নজরুলটা সবাই শিখুক, নজরুল সঙ্গীতটা যেন ভালোভাবে চর্চা হয়, শুদ্ধভাবে যেন হয়, আচ্ছা আচ্ছা, স্বরলিপি বেশ। কারণ আমার কাকা সুধীন দাস আগে কিন্তু আমরা যে নজরুলটা নজরুল সঙ্গীত যেটা করতাম সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেত যে কলকাতায় একজন সুর করেছেন, সেটাকে কিন্তু নজরুলের অ্যাপ্রুভ সুর হিসেবে কিন্তু আমরা জানতাম এবং করতাম। কিন্তু পরবর্তী সময় যখন আমার কাকা বললেন যে না, এইভাবে তো হয় না, আমরা সবাই নজরুল নজরুল করছি, নজরুল আমাদের জাতীয় কবি, ওনার গান, ওনার অ্যাপ্রুভ গান ছাড়া আমরা এখন আর প্রচার মাধ্যমে অ্যালাউ করবো না, তখন উনি বলতে পারেন না একক প্রচেষ্টায়, আরো সাথে তো কেউ একজন কেউ কেউ ছিলেনই অবশ্যই, তো উনি স্বরলিপি গুলি সব মানে যে গ্রামোফোন যে রেকর্ড ছিল আগে, রেকর্ড গুলি শুনে শুনে, তারপরে স্কুল থেকে শুনে শুনে আপনার এগুলিকে স্বরলিপি করেছেন, মূল গানের যে সুরটা সেটাকে স্বরলিপি আকারে বের করেছেন। পরবর্তী সময় আরো অনেকেই করেছেন। এখন ওই স্বরলিপি যেটা আছে সেটা হচ্ছে একদম অ্যাপ্রুভড, এটা নজরুলের অথরাইজড আর কি, মানে নজরুলের অ্যাপ্রুভ করা, নজরুলের সময়কার যে স্বরলিপি গুলি। এখন আমরা যখনই কোনো নজরুল শেখাই আমরা সবসময় চেষ্টা করি যে ওই মূল সুরটাতে যেন মানে গানটা শেখে শিক্ষার্থীরা আর কি, এক্ষেত্রে আমরা খুব প্রাধান্য দিচ্ছি। অনেক অনেক চমৎকার কাজ করে গেছেন সুধীন দাস, এবং সেই বংশ পরম্পরায় সেই জিনিসটাই আপনারা নজরুলের গানের শুদ্ধ বাণী এবং সুরে যে আপনারা চর্চাটা ধরে রেখেছেন, ধরে রাখছেন, এটা মস্ত বড় কাজ বলে আমরা মনে করি। দাদা, নতুন প্রজন্মের নজরুল সঙ্গীত শিল্পী, বিশেষ করে কুমিল্লা বা জেলা পর্যায়ে যারা এই সঙ্গীতের চর্চাটা করছে, সেই নবীন শিল্পীদের জন্য কি বলবেন, কি পরামর্শ আপনার? আমার পরামর্শ হচ্ছে ক্লাসিক্যাল শিখতে হবে, নজরুল করতে গেলে ক্লাসিক্যাল শিখতে হবে। নজরুলের গান মানে বেশিরভাগ গানই আপনার, বেশিরভাগ মানে সব গানই ক্লাসিক বেসড। এখন যদি শুদ্ধভাবে গান করতে হয় নজরুল, তাহলে নজরুল ক্লাসিক মানে ক্লাসিক্যাল শিখতে হবে। উচ্চাঙ্গ সঙ্গীত না শিখলে ভালোভাবে নজরুল করা কিছুতেই সম্ভব না। আমি বলবো যে ক্লাসিক্যাল শিখতেই হবে, শিখলে ভালোভাবে গানটা করতে পারবে, সেটা হচ্ছে আমার। অনেক ধন্যবাদ দাদা, আপনি যে পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই আমাদের নবীন শিল্পীরা যারা নজরুল সঙ্গীতের চর্চায় আসবে বা সঙ্গীতের চর্চা করবে সার্বিকভাবে, নিশ্চয়ই তারা সেই পরামর্শ থেকে উপকৃত হবে। তাপস দা, নজরুল স্মৃতি বিজড়িত কুমিল্লায় থেকে আপনি জীবন ভর নজরুল সঙ্গীত সাধনা করছেন, সঙ্গীতের মাধ্যমে আমাদের জাতীয় কবিকে পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, এই অনন্য ভূমিকার জন্য চীন আন্তর্জাতিক বেতারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক সাধুবাদ জানাই। আপনালয় অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং চীন আন্তর্জাতিক বেতারকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দাদা। আপনার আরেকটি গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি
পদ্মার ঢেউরে এই গানটা আচ্ছা দিয়ে শেষ করছি। একদম, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাদারে, পদ্মার ঢেউরে পদে ছিল রে যার রাঙা পা, এই পদে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পদ্মার ঢেউরে। মোর পরানো মধু নাই পদ্মে তাই মধু নাই নাই রে, পরানো মধু নাই পদ্মে তাই মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে সেই সুগন্ধ নাই রে, বাতাস কাঁদে বাইরে সেই সুগন্ধ নাই রে, মোর রূপের সরস্বতীতে আনন্দ মৌমাছি, রূপের সরস্বতীতে আনন্দ মৌমাছি নাহি ঝংকারে পদ্মার ঢেউরে। পদ্মার ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো, ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো, মোর বধুয়া রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো, সেই প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, সেই প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, যদি দেখিস তারে দিশে পদ্ম তার পায়, যদি দেখিস তারে দিশে পদ্ম তার পায়, বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে পদ্মার ঢেউরে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাদারে, পদ্মার ঢেউরে এই পদে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পদ্মার ঢেউরে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন কুমিল্লার বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক তাপস কুমার দাসের সাক্ষাৎকার। আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের আপন আলোয়। আগামী সপ্তাহে অন্য কোন গুণীজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, শুভ বিদায় চাইছেন। আপন আলোয়।